হ্যালো ফ্রেন্ডস, তো মানে প্রচণ্ড প্রচণ্ড আমি খুব হ্যাপি তোমাদেরকে দেখাবো যে ফাইনালি আমি কিসের জন্য এতটা হ্যাপি। তো আমার পার্সেল চলে এসেছে, চলো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো এখন নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। চলো জলদি 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 করে যাওয়া যাক। কত অপেক্ষা, একজন ইউটিউবারই জানে যে কতটা স্ট্রাগল করার পর এটা পেতে হয়। তো ফাইনালি দেখো ওখানে তারা দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। তো ঝটপট করে নিয়ে নিই, মনে হচ্ছে কতক্ষণে হাতে পাবো। তো ডকুমেন্টস দেখিয়ে, মানে আমার আইডেন্টি প্রুফ দেখিয়ে তো আমি এটা নিয়ে নিলাম, আমার এখন হাতে। তো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এতটা হ্যাপি যেটা বলে বোঝানো যাবে না। তো এটা আমি যখন আনবক্সিং করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। তো দেখতেই পেলে আমি এটা নিয়ে এসেছি। তো এটা কি আছো তোমরা অনেকেই বুঝতেই পেরে গেছো। তো এটা হচ্ছে মানে একজন ইউটিউবারের কাছে কত বড় যে স্বপ্নের, মানে বুঝতে পারবো না যে ইউটিউবার হওয়াটা সার্থক হয়ে গেছে। তো এতগুলো ডকুমেন্টস নিয়ে গেছিলাম, কারণ ডকুমেন্টস ছাড়া তো এটা দেবে না। তো এটা যখন আমি আনবক্সিং করবো প্লে বাটনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কেননা প্লে বাটনটা আমার হলেও সব থেকে বেশি অধিকার তোমাদের আছে, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এটা আজকে আমার পাওয়াটা সম্ভব ছিল না। তো মানে ভীষণ মজা আর আমি খুব খুব হ্যাপি, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আজ তোমাদের জন্য এই সাকসেস। তো অবশ্যই তোমাদের সাথে এটা আমি শেয়ার করব, যখন আনবক্সিং করব তোমাদেরকে দেখাবো। তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে, কেননা আর ধৈর্য হচ্ছিল না, ভাবছিলাম কতক্ষণে শেয়ার করব কতক্ষণে শেয়ার করব। আর আমারও খুব দেখতে ইচ্ছা করছে, কেননা যেটা এতদিন ইউটিউবে দেখে এসেছি যে প্লে বাটন আনবক্সিং করেছে, তারপর সবাই অপেক্ষায় থাকে বাবা কখন 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার পর প্লে বাটন পাবো। তো ভাবতে পারছি না আজ আমার কাছে আমি আমার হাতে পেয়েছি। তো আবারও বলছি সবটুকু সম্ভব হয়েছে তোমাদের জন্য, প্লে বাটনটা আমার নামে হলেও এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য, তাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভোলানাথ বাবা নীলকণ্ঠর কৃপা, অশেষ কৃপা, ভোলানাথ ছাড়া আমি কিছুই না, কেননা আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম। আমার চ্যানেল দেখলে হয়তো বুঝতে পারবে আমার প্রথম ভিডিও আমার মন্দির থেকে নেওয়া, আশ্রমের ব্লগ অনেকগুলো করা আছে। তো ভোলানাথকে দিয়ে শুরু করেছিলাম, আজ এতটা উপরে উঠে যাব, মানে সবটুকুই বাবা ভোলানাথের কৃপা, মা জগদ্ধাত্রীর কৃপা। তো এইভাবেই চাই যে আমার মাথার উপর হাতটা রেখো, আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমার সাহায্য ছাড়া আমি কিছুই না। তারপর তো আছেই মানে জীবনে এমন কিছু কিছু মানুষ যাদেরকে ধন্যবাদ দেওয়াটা, মানে ধন্যবাদ দিয়ে কি বলবো যে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, আর মানে ধন্যবাদ দিলেও তাদের ঋণ শোধ হবে না কোনো কোনো ক্ষেত্রে। তো আমার আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এই ইউটিউবের ব্যাপারে, আর আমার বেটু তো আছেও আমার লাকি চাম, আজ সবটুকুই ওর জন্য, আমার ছেলের জন্য। তো বললাম তো মা, আমার হাজব্যান্ড, আমার বেটু, আরও মানুষ আছে আমার জীবনে যারা হচ্ছে আমার খুব কাছের, তারা ছাড়া আমার এটা সম্ভব ছিল না। তো অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি, আর বিশেষ করে আমার বরকে বলছি তুমি এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, কারণ তোমার সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। আজ যদি তুমি আমাকে সাপোর্ট না করতে, আমি মানে এই বিষয় বলে না, যে কোনো বিষয়ে আমার ছোট ছোট সমস্ত কিছু ইচ্ছে পূরণ করা বা আমার ভালো লাগাগুলোকে তোমার ভালো লাগা হিসাবে তুলে ধরা, বা আমার ভালো লাগাগুলো তুমি তোমার ভালো লাগা হিসাবেই ধরে নিয়েছো, তো সেই কারণে আমাকে যে যে বিষয়ে সাপোর্ট করেছো আমার পাশে থেকেছো। তো চাইবো তুমি আমার আগামী দিনগুলোতে এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে ভালোবেসে যেও, আর কেননা তোমার ভালোবাসাটাই আমার কাছে অনেক জোর। তো অনেক 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 থ্যাংক ইউ। তো চলো এটাকে এরপর আনবক্সিং করি, আর যেহেতু বাপের বাড়িতে আছি ক্যামেরাম্যান হচ্ছে আমার মা,
মানে প্রচন্ড আমি এত উল্টো পাল্টা কথা বলি, ক্যামেরা করতে করতেই ভুল ত্রুটি হলে সবকিছু মানে সবকিছু সহ্য করে যে আমার 2 ঘন্টা 3 ঘন্টা আমার যখন যেমন সময় লাগে সেই হিসাবে ক্যামেরা যে মা ধরে দেয়, তো সেটার জন্য মাকে স্যালুট করতে হয়, কেননা ওই ধৈর্যটা হয়তো আমি যদি কারুর করতাম আমারও থাকতো না। তো তার জন্য আমার মাকে অনেক অনেক ধন্যবাদ মা। তোমার তো ঋণ কোনোদিনই শোধ করা যাবে না, মা বাবার ঋণ তো কোনোদিনই শোধ হয় না। তো চলো আর বেশি কিছু বলছি না, তো এটাকে আনবক্সিং করি। কিছু পাইনি কাঁচিটা, যেটা ব্লেড নিয়ে এসেছি, ব্লেডে করে কাটবো। ভাবতে অবাক লাগছে যে স্বপ্ন মানে একদিন দেখেছিলাম আজকে বাস্তব হয়ে গেছে, সবটুকুই আমার মহাদেবের কৃপা, ভোলানাথ ছাড়া সত্যি জীবনে কিচ্ছু না। আবারও তুমি প্রমাণ করে দিলে তুমি আমার সাথে সব সময় আছো। ওদিকে বাইরে বুঝতে পারছি অনেকটা ভয় থাকবে, কেননা ও কাউকে দেখে যেমন হচ্ছে আমাদের বাড়িতে, তো কুকুরটা না আমাদের মানে টপি, ও কাউকে দেখেছে ওই জন্য চিৎকার করছে। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। বাবা কত, ও হো হাই হাই, ইমোশনাল হয়ে পড়ে যাচ্ছি, সরি ইমোশনাল হয়ে পড়ছি। একটা কার্ড দিয়েছে, রেকগনাইজ ইউ ইয়ার টিম, কার্ডটা দিয়েছে দিয়েছে, দেখো কার্ড দিয়েছে 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য। একে তো আমি ল্যামিনেশন করে বাঁধিয়ে রেখে দেবো, এটা তো বটেই। সো ফাইনালি আমার সিলভার প্লে বাটন, কি একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। হাতে নিয়েছি, আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারছি না, প্রকাশ করতে পারছি না আমি মানে কতটা কতটা হ্যাপি। চলো তোমাদেরকে একটু ব্যাকে দেখাই যে কেমন দেখতে। বাবা যাদের যাদের হাতে দেখেছি আজকে আমার স্বপ্নটা সত্যি হয়েছে, আমি ভাবতে পারছি না এটা আমার হাতে পেয়েছি। তো কেননা এটা এতদিন আমি ইউটিউবেই দেখে এসেছি, সবাই কতটা আনন্দ পায় এটা হাতে নেওয়ার পর, একটা ইউটিউবারের কাছে স্বপ্ন সিলভার প্লে বাটনের, তো আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি। বারবার বলছি সবটুকুই তোমাদের জন্য সম্ভব হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউবের ইউটিউব ফ্যামিলি মেম্বারদের, তো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদেরকে একটু ব্যাকে দেখাই, তো দেখো এখানে আমার চ্যানেলের নেম, হাতে নিয়ে দেখাই, তো তোমরা দেখতে পেলে। আর একটা কথা বলে দিই, এটা আসতে মোটামুটি কতদিন সময় লেগেছে, এটা আসতে প্রায় সময় লেগেছে, আমি করেছিলাম 7-20 দিনের মতো সময় লেগেছে। আর এটা 5 দিন আগে হলো ইন্ডিয়াতে এসেছে, তো 5 দিন পর এটা বাড়িতে ডেলিভারি দিয়ে গেল, কারণ আমাকে যখন মেল করেছিল, মেল করার
মেল যেদিনে করেছিল সেদিনে কিন্তু সেই ডেটে পৌঁছতে পারেনি, তার 3 দিন পর এসে পৌঁছেছে। তো খুব টেনশন করছিলাম, বাবা কখন আসবে, কখন আসবে আমার সিলভার প্লে বাটন, কখন আসবে। চলে এসেছে, আই এম সো হ্যাপি। আর বিশেষ করে আমার বরকে পাগল করে দিচ্ছিলাম, তুমি বলো গো কখন আসবে, তুমি একবার করে দেখো, তুমি একবার ট্র্যাক করে দেখো কত দূরে এসে পৌঁছালো কত। ও একটা কথাই বলে যাচ্ছিলো, ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না, তোমার হাতে ঠিক এসে পৌঁছে যাবে। তো আমার হাতে এসে পৌঁছে গেছে, তো কিছু বলার নেই, এখন তো মনে হচ্ছে এটাকে নিয়েই থাকি। আবারও বলছি তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।